আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটি মূলত নবম শ্রেণীর যশোর বোর্ড 2023 বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষা হয়ে গেল, তারই পরিসংখ্যান 17 অধ্যায়ের 11 তোমাদের বোর্ড প্রশ্নের 11 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমরা দেখো ক নম্বর, এখানে বলতেছে কোন উপাত্তের সর্বোচ্চ মান 94, সর্বনিম্ন 34, শ্রেণী ব্যাপ্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত। তখনই তোমরা এখানে কি করতে পারো, তোমরা এটা আসলে পরিসর নির্ণয় করতে হবে, যেহেতু আমরা শ্রেণী সংখ্যা সমান কি জানি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, এটা তোমাদেরকে জানতে হবে। পরিসর সমান কি, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো আমাদের পরিসর বের করতে হবে, যেহেতু আমাদের এখানে বলেছে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা, অর্থাৎ আমরা পরিসর সমান লিখে নেব। পরিসরটা আগে বের করব, পরিসর সমান সর্বোচ্চ, এটা কিন্তু 7 এ সুন্দরভাবে তোমাদের ক্লাসে আছে, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। আচ্ছা, যোগ 1, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ কত দেওয়া আছে দেখো, 94, বিয়োগ সর্বনিম্ন 34, যোগ 1, অর্থাৎ বিয়োগ করলে 60+1। আচ্ছা, 1 আমরা যেহেতু বাংলায় দেব না, যা করছি আমরা এটা লক্ষ্য রাখবো, মিস্টেক সবারই হয়ে থাকে। 61 আমাদের পরিসর বের হলো, কিন্তু শ্রেণী সংখ্যা সমান কি, পরিসর ভাগ, আমরা এবার যাব দেখো। অতএব শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, আমি এখানে শ্রেণী ব্যাপ্তি লিখে নিলাম না, কারণ এখানে অলরেডি লিখে দেওয়া আছে, শ্রেণী সংখ্যা সমান পরিসর, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, এই দুইটা কিন্তু একই। তাহলে পরিসর কত, 61, আর আমাদের শ্রেণী ব্যাপ্তি 10, আমরা ভাগ করলে এখানে 6.1 হবে, বা যখনই আমরা 6 এর পরে দশমিক এসে কোনো আসবে যে কোনো সংখ্যার উপর, তখন আমরা তাকে কি, 6.1 মানে 7, যদি 3.2 থাকতো, 3 থাকতো, তখন আমরা 4 ধরতাম, 2 কিছু থাকলে 3 ধরতাম, এটা হচ্ছে নিয়ম। তো আমাদের শ্রেণী সংখ্যা হয়ে গেল। আচ্ছা, খ নম্বর কি বলতেছে দেখো, খটা আমি এখানেই করব। খ নম্বর, খ নম্বর বলতেছে যে খ নম্বর এখানে বলছে উপাত্তর প্রচুরক নির্ণয় করো। তাহলে তোমরা দেখো যে প্রচুরক নির্ণয়, তাই না, প্রচুরকের কিন্তু একটা সূত্র আছে। তো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা আগে আমরা বুঝি। এখানে প্রচুরক, প্রচুরক, আচ্ছা প্রচুর, কলমের ডিস্টার্ব, কলম বদলায়, প্রচুরক, দেখো প্রচুরক সমান আমরা যে সূত্র জানি, এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। তো এটা আমরা প্রচুরক নির্ণয় করব। তার আগে আমাদেরকে এখানে শিক্ষার্থীরা যে ভুল করে, তাহলে এখানে আমরা বের করে নেব, এই সূত্রটা এখানে চলে আসলো আমরা নির্ণয়ের সময়, এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। তো এখানে এল হচ্ছে কি, আমি পরিচয় করাই যে আমাদের যে সারণী আছে, প্রচুরক, যে গণসংখ্যাটা বেশি সেটাই প্রচুরক শ্রেণী, আর এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ এই 42 থেকে 47 এর ছোটটা হচ্ছে 42, এল হবে কত, 42। আচ্ছা, তারপরে কি বলেছে, এফ ফ্রিকুয়েন্সি ওয়ান, এফ ওয়ান, আচ্ছা এফ ওয়ান মানে প্রচুরকের যে গণসংখ্যা, তার থেকে তার আগের যে গণসংখ্যা সেটা হচ্ছে মাইনাস করতে হবে, অর্থাৎ 9-5,
9 মাইনাস 5 সমান 4 আর F2টা হবে কি এটাই শিক্ষার্থীরা তোমরা ভুল করে থাকো যে এই 9 থেকে তারপরে যে গণসংখ্যাটা আছে সেটা বিয়োগ হবে 9 মাইনাস 7 অর্থাৎ 2 অর্থাৎ 2 আচ্ছা এখন দেখো যে আমাদের h কত এখানে h টা দিয়েছে কত আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 30 থেকে 35 এইভাবে গুণে নেব দেখো এখানে কিন্তু 35 এর সাথে কোনো ইয়ে নাই তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন সারণী তাহলে 30 31 32 33 34 35 6 হচ্ছে আমার এখানে দেখো 36 থেকে 41 36 37 38 39 40 41 এটাও 6 অর্থাৎ h আমাদের কত হলো h সমান 6 তাহলে দেখো l আমরা পেয়েছি 42 প্লাস f1 হচ্ছে 4 আর এখানে 4 প্লাস f2 হচ্ছে কত 2 কারণ f1 4 গুণন h হচ্ছে 6 দেখো 42 প্লাস 4 বাই 4 আর 2 6 গুণন 6 অর্থাৎ এই 6 এসে আমরা কেটে দিতে পারি তাহলে এখানে কি হচ্ছে 42 প্লাস 4 সমান 46 এটা হচ্ছে প্রচুরক আচ্ছা এখন যে বিষয়টা বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো বিবরণ সহ উপাত্তের অজীব রেখা আচ্ছা অজীব রেখা আঁকতে গেলে আমাদের কিন্তু একটা সারণী তৈরি করা লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা যেটা আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে করে থাকি ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখার ক্ষেত্রেও ঠিক ওই সারণীটাই করতে হবে তাহলে তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমরা সারণী গ নম্বরে গ নম্বর মনে করো এখানে সারণীটা আগে করে নিই আমরা ওই একই সারণী একটু ছোট ছোট করে এখানে আমরা করে নিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে কত প্রাপ্ত নাম্বার প্রাপ্ত নম্বর আমার জায়গা ছোট এইভাবে লিখলাম ছাত্র সংখ্যা সংক্ষেপে লিখলাম আর একটা লাইন আমাদের হবে কারণ আমি বলেছি ক্রমযোজিত গণসংখ্যা সারণী হবে অর্থাৎ এখানে লিখবো ক্রমযোজিত গণ সংখ্যা আচ্ছা এখন দেখো এই দুই এটা যা আছে সব তা তো হবেই 30 থেকে 35 36 থেকে 41 42 থেকে 47 48 থেকে 53 54 থেকে 59 60 থেকে 65 এখানে প্রথমে ছিল 3 তারপর 5 9 7 5 3 তো এখানে দেখো যে এখানে ক্রমযোজিত মানে ক্রমে যোগ হবে ক্রমে কি হবে যোগ হবে আছে কত 3 পরে কি হবে জানো এই 3টা এখানে বসিয়ে তার সঙ্গে যোগ করব 5 সমান 8 কেউ যদি সরাসরি 8 লেখে তাও হবে আমি বোঝানোর জন্য পরে কি হবে এই 8 এর সঙ্গে এই 8 এর সঙ্গে এই 9 যোগ সমান 17 পরে এই 17 এর সাথে এই 7 যোগ সমান 24 পরে এই 24 যোগ 5 সমান 29 পরে 29 যোগ 3 সমান 32 5 আর 3 এ 8 8 7 15 15 15 আর 9 এ 24 চব্বিশ আর পাঁচে উনত্রিশ আর তিনে বত্রিশ এই সারণী থেকে আসলে আমাদের গ্রাফে তোমরা এই কথাটা লিখবা যে প্রতি এই যে বিবরণটা প্রতি এক ঘরকে এক একক ধরে এক একক ধরে এক্স থেকে এক্স প্রাইম হচ্ছে আমরা কি শ্রেণী ব্যবধান শ্রেণী
ব্যবধান এবং প্রতি এক ঘর নিলে এক ঘর, দুই দুই ঘর নিলে দুই ঘর, প্রতি এক ঘরকে এক একক, অনেক সময় পাঁচ ঘরকে এক একক ধরায়, এক একক ধরে ওয়াই থেকে ওয়াই প্রাইম ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে সারণী তৈরি করা হলো। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা মূলত এখানে আমি সারণীটা তৈরি করে দেখাবো। তো এখানে দেখো, এখান থেকে আমরা মুছে দিচ্ছি, ওয়েট, আচ্ছা এখানে আমি মুছে দিচ্ছি, এই অঙ্কটা যেহেতু আমাদের শেষ, এইগুলি আমি মুছে দিই, এই জায়গায় সারণী, তোমরা গ্রাফ ব্যবহার করবে, আমি এখানে গ্রাফটা দেখাচ্ছি না, একটা ধারণা চিত্র দিচ্ছি। আচ্ছা দেখো, এটাকে একটা গ্রাফ, আচ্ছা এর প্রত্যেকটা আমি বলতেছি, প্রতি আমরা এক ঘর, মানে এর ভিতরে পাঁচ ঘর আছে, এক দুই তিন চার পাঁচ, দেখবা গ্রাফে এরা মোটা মোটা দাগ আছে, পাঁচ ঘর পর পর, দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা বত্রিশ, যখন আমরা অজীব রেখা আঁকবো তখন অবশ্যই এই বত্রিশের বেশি আমাদের নিতে হবে। তাহলে এটা হচ্ছে পাঁচ, এটা দশ, এটা পনেরো, এটা বিশ, এটা পঁচিশ, এটা তিরিশ, এটা হচ্ছে পঁয়ত্রিশ। আর আমরা এখন এখানে যে কাজটা করি, এটাও পাঁচ ঘর পর পরই আমি নিচ্ছি। আমরা দেখো এক ঘর, দুই ঘর, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তো আমরা দেখো এখানে আমরা কি লিখব, আমরা লক্ষ্য করব এখানে যে এই যে এখানে তিরিশ আছে, তো আমরা এই জায়গায় উনত্রিশ দিয়ে দেব, তারপরে যা আছে এখানে কত পঁয়ত্রিশ, এইভাবে দিয়ে দিব। আচ্ছা এটা আমি এখানে দিচ্ছি উনত্রিশ, এক কম প্রথমে নিলাম, তারপরে হচ্ছে আমাদের এই পঁয়ত্রিশ লিখব, পঁয়ত্রিশ, তারপরে এই একচল্লিশ, একচল্লিশ, তারপরে এই সাতচল্লিশ, সাতচল্লিশ, তারপরে দেখো এই তিপ্পান্ন, তিপ্পান্ন, তারপরে এই ঊনষাট, ঊনষাট, তারপরে এই পঁয়ষট্টি, এইভাবে লিখবো আমরা এখান থেকে এই এইভাবে দিয়ে। মনে করো এখানে আসলো, এখান থেকে এখন দেখো যে এই যে ২৯, ২৯ থেকে কত বলেছে, ২৯ থেকে ৩৫, সেটা কত আছে গণসংখ্যা, এই নিচের লাইনের এইগুলো মূলত আমাদের এই ৮, এই ১৭, ২৪, আমাদের যখন অজীব রেখা বলবে এইগুলি আমরা হচ্ছে রেখার সাহায্যে দেখাবো। তাহলে প্রথমে আছে ২৯ এই ঘরটাতে আছে তিন, অর্থাৎ আমরা এখানে আনুমানিকভাবে পাঁচের ভিতরে এটাকে তিন ধরলাম, এখানে চলে যাবে। আচ্ছা তারপর আছে কত ৮, অর্থাৎ এই ঘরে হচ্ছে ৮, ৫, ৬, ৭, ৮, এখান থেকে এইভাবে উঠে যাবে। আচ্ছা তারপরে আছে ১৭, ১৭, অর্থাৎ ৫, ১০, ১৫, ১৬, ১৭, এখান থেকে এই বিন্দুগুলো একটু মোটা থাকবে, এখান থেকে এমন উঠে গেল। আচ্ছা তারপরে আছে ২৪, অর্থাৎ ৫, ১০, ১৫, ২০, আর ৪ ২৪, এখান থেকে এইভাবে চলে আসলো। আচ্ছা তারপরে আছে ২৯, অর্থাৎ ৫, ১০, ১৫, ২০, ২৫, আর ৪ ২৯। আচ্ছা তারপরে আছে ৩২, ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, আর ২ ৩২। এই হচ্ছে আমাদের অজীব রেখা। আর এই অজীব রেখা অঙ্কন করতে গিয়ে অনেকেই ভুলে বহুভুজ অঙ্কন করে ফেলো। তো তোমরা এখান থেকে এটা লক্ষ্য করে এই যে এখান থেকে যে প্রথমে ২৯ ধরে এইভাবে, আর একভাবেও করা যায়, মধ্যমান অনেক সময় বসালেও হয়, ঠিক আছে। আর এখানে গ্রাফটা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী অবশ্যই অজীব রেখার জন্য
করতে হবে। আর এই যে বিবরণটা তোমরা যেভাবে ধরবা, প্রত্যেক ঘরকে আমি এক দুই তিন চার করে, ছোট ঘরগুলোকে একটা করে ধরেছি, অনেক সময় এটা এক দুই ধরলে কি পাঁচ ঘরকে এক একক ধরা হলো, এইভাবে বিবরণ তোমরা লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।